সিরাজগঞ্জের রোডের কাজ চলমান। দেখেন ক্রেন দিয়ে কিভাবে কাজ করতেছে চায়নারা, চায়নাদের বুদ্ধি খুব হয়। আর এক বছর পর মনে হয় চায়না এই প্রকল্পটা শেষ করবে। দেখেন রোডের চিত্র, এখানে এতগুলো বাড়িঘর দালান, মানে হোটেল সব কিছু ছিল, সব একদম ক্লিন করে ফেলাইছে। দেখেন কিভাবে কত দ্রুত কাজ আগাইতেছে। এদের যা ব্র্যান্ড, এক মাসের কাজ মনে করেন এরা 7 দিনে করে ফেলায়। এই যেটা হচ্ছে নাটোর রোড, এটা বগুড়া রোড, আর এই যে পাশে হচ্ছে আপনার ঢাকা রোড, উল্লাপাড়া রোড। মোটামুটি ভালোই জায়গাটা। তো কাজটাকে খুবই ভালো লাগতেছে দেখছেন। গাড়িটা কিন্তু এটা কোন রোড করতেছে একটা, মানে খুবই অল্প বয়সের একটা ছেলে, তার অভিজ্ঞতা আছে, একদম নিখুঁতভাবে কাজ করতেছে। ক্রেনের সাহায্যে আপনার পিলাই ঢালাই হচ্ছে, খুবই সুন্দর। হ্যালো, সবাই সাপোর্ট করবেন ভিডিওটা, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আসলাম রোটে একটা কাজে, তো জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। আমাদের দেশের বাঙালিরা তো এটা হাত দিয়ে করে, এরা সবকিছু ক্রেনের সাহায্যে করে। অবশ্য কাছে গিয়ে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু কাছে ওরা যাইতে দিব না, ঠিক আছে। কি অবস্থা রোটের, একদম অবস্থা যারা যারা। এই যে ট্রাক স্ট্যান্ড, ট্রাকগুলো সব এখন এই জায়গায় থাকে। এই যে একটা পুকুর আছে, সরি সরি এটা পুকুর না, এই জায়গায় কাজ করবে। দেখছেন সব পাইলিং করে রাখছে, কত মিলি রড, 16 মিলি রড নাকি, 16 মিলি রড। তো যাই হোক, আমাদের বাংলাদেশ উন্নত হোক, আরো উন্নত হোক, আমাদের সিরাজগঞ্জ জেলা উন্নত হোক, এরকম উন্নত হইলে তো সবারই ভালো লাগে। এই দেখেন আবার আর একটা উঠাইব, দেখি কাছে যাওয়া যায় নাকি। বিশাল 4 তলা সমান, অবশ্য কিছু বাঙালি আছে এখানে, বাঙালিরাও কাজ করে চায়নাদের, চায়নারা তো বসে থাকে শুধু। বাঙালিরা খুব চালাক, স্টিলের ওই পাশে হচ্ছে আপনার ব্রিজের যে ইগুলা থাকে ওইগুলা তৈরি করে। পাকিস্তান ভালোই লাগতেছে জিনিসটা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, অনেকদিন ধরে ভিডিও দিই না, তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাই।
তো মোটামুটি খারাপ না জায়গাটা নেলিবিলি আল্লাহ হাফেজ